আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, নতুন একজন ইউটিউবার, তিনি আমাকে নিয়ে একটা ভিডিও করেছিলেন এবং সেখানে এই কথাটাও বলেছিলেন যে পশলা বৃষ্টি হয়ে গেল সকালবেলা, কি কালো করে এসেছিলাম, ভাবলাম কি না কি কত না কত বৃষ্টি হবে, সেরকম হলোই না, একটু ঝিরঝিরে বৃষ্টি হলো, তবু একটু ওয়েদারটা ভালো লাগছে, তাই না? গুড মর্নিং কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। বোলতা এসেছি, আমার বোলতা দেখলেই কি ভয় লাগে জানো না। সেইখানে মোড়লগিরি করছে, ওইখান দিয়ে টোটো যাচ্ছে, ও এখানে চিৎকার করছে কি বলবে। সকালবেলা উঠে তো ট্রিট ফিট খাওয়া হয়ে গেছে, তাই না বাবা? ও বাবা, তোমার তো হয়ে গেছে না? হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে তো, কি সুন্দর পরিষ্কার লাগছে দেখো রাস্তাঘাট, বৃষ্টিটার পরে না আমার হেভি লাগে দেখতে, রাস্তাঘাট পুরো পরিষ্কার জলে ভেজা তো, আর যদি মাটিতেই জলটা পড়ে না, এত সুন্দর একটা সোঁদা গন্ধ হয়, আমার দারুণ লাগে, সব ভিজে গিয়ে পাতা ফাতা দেখো। তবে এখানে একটা সুবিধা কি, জল জমে না। আজকেও আমাদের একটু বেরোনো আছে, একটা কাজ নিয়ে একটু চলছে দৌড়োদৌড়ি, দিনের মধ্যে একটা জায়গায় থিত হতে পারবো, মানে আর এই দৌড়াদৌড়িটা করতে হবে না। এখানে আমার মা বসে হসপিটাল দেখছে, আজকে চন্দন বলেছিল একটু মাটন আনবে, আমি না করলাম, কেন বলতো একটু বেরোলে না মাটনটা করতে গেলে বড্ড দেরি হয়ে যায়, খুব সমস্যা হয়, ওই জন্য বললাম মাটন এলো না, অন্য কিছু আনো, যদি খুব ইচ্ছে করে দেখো পুঁ করছে নন্দিতা, আমার মাথা খারাপ গন্ডগোল করার জন্য এই খেলনা দিয়েছে, দেখেছো সারাক্ষণ মাঝরাতে উঠে এরকম পুঁ পুঁ করছে, চিন্তা করতে পারো? ওই দেখো, ওই দেখো মুখে নিচ্ছে নিয়ে পেপু, চন্দনে বাসিটা বার করে দিতে চেয়েছিল, আলাদা থাক কটা দিন কেলু, এই যেই টের পায় না যে ওকে দেখানো হচ্ছে, দেখেছো কিচ্ছু জানে না চোখ মুখ, তোমরা শুধু দেখো আমি যে বলি কথাটা ভুল বলি কিনা, ওই দেখো এদিক ওদিক তাকাচ্ছে, ওটার দিকে আর তাকাচ্ছেই না, দেখেছো এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো মুখ ঘুরিয়ে দিল, দেখো ওর কাণ্ডটা শুধু তোমরা দেখো, তোমার বদমাইশি না, তোমার বদমাইশিটা একেবারে বেড়ে গেছে ওরটা ঠিক, আর সবসময় মায়ের পায়ের তলায়, মা এখানে ও এখানে, সকালবেলা উঠে ওর কিন্তু পেট ফেটে যাচ্ছে টয়লেটে যাওয়ার জন্য, ওইদিকে যাবে না, দৌড়ে এসে মাকে আগে দেখবে, দেখে যেই দেখলো মা এখানে বসে আছে তার মানে ঠিক আছে, ব্যাস তারপরে টয়লেটে যাবে, চিন্তা করো মাকে একবার দর্শন না দিয়ে কিছুই করবে না। আজকে তুই বাজার থেকে তিনি কী আনবেন আমি জানি না, অন্তত মাটন আনতে আমি না করেছি, এখন বৃষ্টি বাদল হয়েছে, ইলিশ মাছ আনলেও আনতে পারে, ইলিশ মাছ আনলে একটা দিকে সুবিধা কি বলতো, চট করে আমার হয়ে যাবে, চাপ থাকবে না, ও তো খুব সহজ ঝোল, বেশি সময় লাগবে না, এখন আমি আর ডাল বসাচ্ছি না, দেখি কি আনে সে ওপর নির্ভর করছে, সবসময় না ডাল লাগেও না, ইলিশ মাছ ফাছ হলে আমাদের ডাল লাগেই না, ফালতু ডাল পড়ে থাকবে, সেজন্য আমি আর ডালটা আনতে চাই না, খেলনাগুলো দেখো সব এখানে পড়ে আছে, দেখেছো এই যে দিয়েছে এত এত খেলনা, এগুলি যা দেবে তুমি সব নিয়ে ওর খাটে, খাওয়ার জিনিস বলো খেলনার জিনিস বলো, ওই দেখো ফেলে দিল, দেখলেন ওই দেখো, যতবার দেখাবো ততবার এইসব নাটক দেখবে ওর। আর কমেন্ট বক্সে দেখলাম একজন বলেছো যে তোমাদের তো সবসময় লাইট জ্বলে, তো এই বাড়িতেও তো মনে হয় আলো বাতাস ঢোকে না, না গো এই বাড়িতে আলো বাতাস ঢোকে, কিন্তু ভিডিও করার সময় না একটা এক্সট্রা লাইটের প্রয়োজন হয়, তা না হলে মুখগুলো একটু কালচে কালচে লাগে, এরকম ব্যাপারটা হয়, অতটা তো আর রোদ সূর্যদেব তো একেবারে ঘরের মধ্যে পুরোপুরি ঢুকে যান না, ফলে ওইভাবে অতটা রোদ হয় না যে ক্যামেরার সেটা খুব সুস্পষ্ট দেখায়, তো সেই কারণে একটা লাইট জ্বালতে হয়, কিন্তু আমার যে আগের ফ্ল্যাট যেটা ইচ্ছাপুরে আমরা থাকতাম সেইখানে এতটাই অন্ধকার ছিল যে এমনিতেও আমাকে লাইট জ্বালিয়ে রাখতে হতো, শুটিং পারপাসে নয় এমনিতেও আমাকে লাইট জ্বালাতে হতো, সেটাই বলেছি আর কিছু নয়। বর্ষাকাল আসলে আমার এই গানটা খুব মনে হয়, রিমঝিমঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে রিমঝিমঝিম বৃষ্টি, গানের সঙ্গে ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে,
মিষ্টি গান বর্ষাকালে এইসব গানগুলো খুব শুনতাম। আর এই গানগুলো দ্বিতীয় হবে না, মানে ভাবা যায় না, এইসব গানের দ্বিতীয় হয় না। তেলের একটা শিশি শেষ হয়েছে, আরেকটা একটুখানি রয়েছে, অল্প একটু, পুরোটা শেষ না হলে না কোনো ঢালতে পারবো না। আবার আমি ওই কুলে রাখি না, কুলে রাখলে কখন তেল ফেল পড়ে যাবে, দুটোয় পর পর ঢেলে দিই, ঢেলে দিয়ে ব্যাস হয়ে গেল আমার কাজ শেষ। তাহলে সমস্যা, আজকে একটু ঝুল ঝাঁটতে হবে, ঝুল ঝাঁটতে হবে মানে অল্প অল্পই হয়েছে, আমি রোজই একটু ঝাঁটা দিয়ে নাড়ে মেলে দিই, টুকটাক হয়েছে, ঠাকুর ঘরে একটু হয়েছে, চন্দনের ঘরটা একটু হয়েছে, আমার ঘরটা আরও কোনা কামচিতে একটু ইচ্ছা আছে ঝাড়বো, দেখা যাক। মেঘলা আছে কিন্তু পরিষ্কারও হয়েছে। বাজার থেকে আজকে দু রকমের মাছ এনেছেন তিনি, যেহেতু মাটন আনতে না করেছি, বলেই গেছিল যে মা ইলিশ মাছ পেলে নিয়ে আসবো, যে তাই এনো সস্তায় হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সস্তায় মানে কি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখি না আবার বুদ্ধি করে কি করেছে, আজকের জন্য এনেছে এই যে বাটা মাছ, আর এখানে রয়েছে ইলিশ মাছ, এই যে এই হচ্ছে ইলিশ মাছ, এটা কালকের জন্য, আর এই হচ্ছে বাটা মাছ, এটা আজকের জন্য। বাটা মাছের পিসগুলো বেশ ভালোই এনেছে বলো, বেশ সুন্দর পিসগুলো। ইলিশ মাছটা আমি রেখে দেবো, এটা কালকে হবে, মাটনটা মনে হচ্ছে রোববার দিন করাবে আমাকে দিয়ে, জানো তো। যাই হোক, মাটনের সবই ভাল লাগে, এত লে দেরি হয় না আমার, রাতে বিরক্ত লাগে। আর এইটা আমি এখন করব না, আমি একদম স্নান করে পুজো করে করব, কারণ এই ঝোলটা না গরম গরম খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি করব না, শুধু আমি এটার মধ্যে একটু নুন মিশিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে এসে স্নান করে পুজো করে তারপরে করবো, কিছুই না জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো এই আলু কেটে। আর হলুদ তো আমি দিই না, আমার পদনা মাছে মাছ ভাজা হলুদ ছাড়া হয়, সে এক কাণ্ডই ঘটেছিল, নুনটা ঠিক মতো না ঢুকলে না মাছ খাওয়া যায় না। আচ্ছা, একজন আমার মার ঘর দেখতে চেয়েছো, দেখলাম কমেন্ট বক্সে, বিষয়টা হচ্ছে আমার মায়ের ঘর এইটা, এই হচ্ছে আমার মায়ের ঘর, এখানে আলনা রয়েছে, আলনাটার অবস্থা খুব খারাপ, দেখানো যাচ্ছে না, গোছাবো গো, সবগুলো কাচ্ছি একটু একটু করে, কেচে কেচে ঢোকাচ্ছি, অনেক শাড়ি বেরিয়ে গেছে সেটাই হচ্ছে বিষয়। আর এখানে মার খাট, আর এখানে হচ্ছে আমাদের ঠাকুরের সব, মায়ের ঘরেই ঠাকুর রয়েছে, এইদিকে একটা জানলা, এই যে দক্ষিণ দিকের জানলা, হাওয়া আছে ভালোই, এই হচ্ছে মায়ের ঘর। আর আমার ঘর তো তোমরা রেগুলারই দেখছো গজার দৌলতে, এই যে আমার ঘর, আমার ঘরের বিছানা কোনো সময় তুমি দেখবে না টান টান করা, তার কারণ হচ্ছে আমার পুত্র, এই যে যা দেবো সেই নিয়ে সে বিছানায় উঠবে, উঠে 17 বার আমি এরকম টান টান করি, জানো আমার আবার বিছানা তাদের একটু টান টান না থাকলে ভালো লাগে না, বিরক্ত লেগে যায়, সে ছুটিবাই বলো আর যাই বলো। আর এটা চন্দনবাবুর ঘর কম্পিউটারের, এইটা আমার রান্নাঘর, মানে আমার মানে এখনো রয়েছি তাই আমার বলছি, আবার অন্য জায়গায় যেদিন যাবো সেদিন সেটাকে আমার বলে দেখাবো তোমাদের। আর এটা হচ্ছে লিভিং স্পেস, ওইখানে একটা বারান্দা, সবাই জানে যারা ফেসবুকে যারা নতুন এসছো বলেছিল একটু দেখাতে, তাই দেখিয়ে দিলাম। চলো এবার স্নানে যাই গো। ও না, ঝুল ঝাড়তে হবে, আমি ধুলো আর ঝুলের মধ্যে এত গন্ডগোল করি না, যখনই বলতে যাই দেবে ধুল ঝুলো ধুল ঝুলো উল্টো পাল্টা করি, যাই হোক ঝুল ঝাড়তে হবে। লাভটা কি হলো বলো তো, আমাকে আবার ঘর ঝাড় দিতে হবে, তবে তো মাটিতে পড়ছে, এত ঝুল হয় না গো কি বলবো, হাতও পাই না ছাতা, দুদিন অন্তর অন্তর ঝুল পরিষ্কার করি তাও ঝুল হয় বলো, বাবা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ছিলেন জানো তো, মানে সারাক্ষণ পাললে সেন্ট আতর এসব দিয়ে থাকা মানুষ, তাকে এই ঝুলের মধ্যে বসিয়ে রাখা যায় বলো, বিশেষ করে ওই জায়গাটার জন্যই আরো ধরলাম। ঘুরে এসে স্নান পুজো সেরে কপালে টিপ পরিনি, তারও টিপটা পরে আসি, ভুলে গেছি টিপ পরতে, টিপটা না পড়লে না এখন অভ্যেস হয়ে গেছে তো, একটা টিপ না পড়লে যেন নিজেরই ভালো লাগে না, এবার ঠিকঠাক হয়েছে তাই না, অথচ আমি একটা সময় জানো না টিপ পরতাম না কোনো গয়নাগাটি পরতাম, আমার হাতে কোনো চুড়ি ছিল না, কোনো টিপ পরা পরির গল্প ছিল না, হ্যাঁ প্রোগ্রাম টোগ্রাম করতে যেতাম যখন তখন টিপ পরতাম সেটা আলাদা কথা, কিন্তু এমনি সাজগোজের গল্প ছিল না, আর এখন আমি কী সাজুনিটা হয়েছি ভাবো,
মুসুর ডাল পাপড় ভাজা মুসুর ডালের সঙ্গে আর রয়েছে বাটা মাছের পাতলা ঝোল আলু দিয়ে আর সেই সঙ্গে চাটনি করেছিলাম কাল তো অনেকটা করে তোমরা আমাকে ভালো বুদ্ধি দিয়েছো জানো তো অনেকটা করে চাটনি করে রেখে দেবে এই যে সেই চাটনি রয়েছে হয়ে যাবে এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর পারা যাচ্ছে না খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এবার একটু বিশ্রাম নিতে যাব আর দিয়া ফোন করেছিল ও আসবে আমি আন্টি তোমার কাছে একটু একটা একদিন থাকবো তোমাকে নিয়ে একটু বেরোবো ঠিক আছে আয় এরা তো সব আবদার করে আর সত্যি ওরা আমাকে মানে মায়ের মতোই শ্রদ্ধা করে দেখেওছ পয়লা বৈশাখে মায়ের জন্যও কিনেছে আমার জন্যও কিনেছে বকা দিয়েছি বলে বলছে নিজের মায়ের জন্য যখন কিনি তখন যে আমার তোমার কথা মনে হয় করব সেইখানে কি বলবো বলো তা সেই জন্য না এক এক সময় মনে হয় আমি সত্যি মা না হয়েও মা হয়েছি গজার মা তো বটেই অবশ্যই আর সেই জায়গা থেকেও আমি মা হয়েছি এইভাবেই দেখো টিনা টিনা তো মানে ওর সমস্ত কথা আমার কাছে একটা সম্বন্ধের ফোন আসলেও আমাকে জানান দেয় জানো তো ভালো মা আজকে অমুক জায়গা থেকে সম্বন্ধ এসছে মানে একটা মাকে যেরকম মেয়েরা সব কথা খুলে বলতে পারে সেরকমইও তিনিও তাই যে কোনো রকম ব্যাপারেই মাম্মাম এই হয়েছে মাম্মাম সেই হয়েছে তারপরে তোমার ঝিলিক বলো দিয়া বলো অচিরা আছে এরকম প্রচুর আছে শুধু মেয়ে বললাম ছেলেও অনেক আছে তো হয়তো আমি জন্ম দিলে এরকম সন্তান পেতাম না আমি হয়তো পেতাম না আমি বলছি না যে সব সন্তানই খারাপ কিন্তু প্রত্যেকেরই কেরিয়ারের জন্য তাদের এদিক ওদিক ছোটাছুটি করতেই হয় মা বাবার প্রতি কতটুকুই বা খবর রাখতে পারে আর কতটুকুই বা আমরা পারি আমরা নিজেরাও তো পারি না দায়িত্ব কর্তব্য সেইভাবে পালন করতে কি পারি বলো পারি না ফলে অভিযোগ নয় বলছি যে আমার কি কোনো অসম্পূর্ণতাই আছে নেই তো তাই বোধহয় আমি মা না হয়েও আমি সত্যিকারের মা হতে পেরেছি এরা যখন এরকমভাবে আমাকে সব সমস্যা ভালো লাগা ভালোবাসা যন্ত্রণা সব কিছু বলে না তখন আমি বোধ হয় মনে হয় যে আমি নিঃসন্তান তো নই আর গজা তো ছেড়েই দাও তো আমার মানে সন্তান যে নয় মানে কি বলবো মানুষ সন্তান নয় সেটা আমার মনেই হয় না কিভাবে যে ও আমাকে আগলে রাখে মানে আগলে থাকে আমার সঙ্গে জড়িয়ে থাকে সেটা মানে কল্পনা করা যায় না আমার মানুষ সন্তান বোধ হয় এরম হতো না ও যেভাবে থাকে আমার সঙ্গে সুতরাং অনেকেই তোমরা দেখি কমেন্টে দাও তোমার ছেলে মেয়ে দেখালে না ছেলে মেয়ে দেখালে না আমার ছেলে মেয়ে দেখানো ছেলে বলতে গজা মেয়ে বলতে রঙ্গিলা এটা আমি দেখাতে পারি তোমাদের এছাড়া আমার দেখানো সম্ভব না কারণ এই ভালোবাসার সন্তানদের আমি কি কোথা কীভাবে দেখাবো ওরমভাবে তো দেখানো যায় না আমি সম্পূর্ণ মানে মা হিসেবে আমি সম্পূর্ণ তো যাই হোক আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে নতুন একজন ইউটিউবার তিনি আমাকে নিয়ে একটা ভিডিও করেছিলেন এবং সেখানে এই কথাটাও বলেছিলেন যে মা না হয়েও যে মা হওয়া যায় সেটা গৈরিকা দিকে দেখলে বোঝা যায় আমার সেদিন সত্যি ভালো লেগেছিল যে এই ফিলিংসটা শুধু আমার সন্তানদের মধ্যেই নয় হয়তো সবার মধ্যেই মানে যারা আমাকে ভালোবাসেন তারা সকলে ফিল করতে পারেন যে সত্যি এই জায়গাটা আমার অপূর্ণ নেই তো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আবার কথায় বলতে বলতে ওই দিয়ার কথা থেকেই উঠলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কথা বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে রাখো কলকাতা ক্যানভাস তবু দয়া তবু দয়া দি হবে গো মোর জীবন ধুতে নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে দয়া তবু দয়া তবু দয়া দি হবে সত্যি তাই ঈশ্বরের দয়া দিয়েই আমাদের জীবন ধুতে হবে তাই না তার দয়া ছাড়া কিছুই হয় না চলো খুব ভালো থাকো সবাই আজকের মতো এটুকুনি টাটা